নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন চ্যানেল অনু কুকিং উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজকে আমি ঢেলা মাছ আর ওলকপি দিয়ে একটা রেসিপি নিয়ে এসেছি, মশলা ছাড়াই কিভাবে আমি রান্না করি। চলুন তাহলে আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে আমি আমার রেসিপিটা শুরু করি। দেখুন বন্ধুরা, আমি এখানে ঢেলা মাছ নিয়েছি, বড় সাইজের ঢেলা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই ঢেলা মাছ দিয়ে আর ওলকপি আর আলু দিয়ে একটা আমি রেসিপি করব। ওলকপি নিয়েছি 1 কিলো, আর আলু নিয়েছি 2, কাঁচা লঙ্কা নিয়েছি ধুয়ে পরিষ্কার করে, আর এটা বিড়ি কড়াইয়ের ডালের বড়ি এই রেসিপির মধ্যে আমি দেব। আর এবার প্রথম আমি মাছটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। মাছটাকে লবণ দিয়ে দিচ্ছি, হলুদও দিয়ে দিচ্ছি, দিয়ে মাছটাকে আমি ভালো করে ভেজে নেব। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল, তেলটা দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন তেলটা গরম হয়ে যেতে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নেব। মাছগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে, দেখুন আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে আমি তুলে নেব, ভাজা হয়ে গেছে, মাছগুলো সমস্ত মাছগুলোকে আমি তুলে নিচ্ছি, আর যে কটা মাছ ছিল সেগুলোকেও আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি তুলে নেব, তুলে নিচ্ছি মাছগুলো, তুলে নিয়েছি সমস্ত মাছও তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড়ি, বড়িটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি আলু, ওলকপি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে 5-6 মিনিট ধরে আলু ওলকপিটাকে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি জল দিয়ে দেব। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি, আপনারা 5 মিনিট নাও রাখতে পারেন, 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে দিতে পারেন। দেখুন ঢাকনা খুলে দিয়েছি, সবজিতে অনেকখানি জল বেরিয়ে গেছে। এইভাবে করে 5-6 মিনিট ধরে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর জল দিয়ে দেব। দেখুন আমি অনেকক্ষণ ধরে ভাজতেছি, এবার আমি এই সবজির মধ্যে জল দিয়ে দেব। জল দিচ্ছি, জল দিয়ে দিয়েছি, আর একটু জল লাগবে, তাও আমি দিয়ে দিলাম জলটা। এবার ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। সবজিগুলো অনেকখানি সেদ্ধ হয়ে গেছে, এবারে সবজিটা নামিয়ে নিয়েছি। সেই কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব রাঁধুনি, অল্প কয়টা রাঁধুনি ফোড়ন আর কয়টা জিরে ফোড়ন। দিয়ে নামিয়ে রাখা সবজিটি আমি এবারে ওই ফোড়নের মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়েছি, দেখুন এবার ঝোলটা একটু ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটুক্ষণ জ্বালিয়ে নেব, জ্বালিয়ে আমি তরকারিটি নামিয়ে নেব। বড়িগুলো দিয়ে দিচ্ছি,
2 মিনিট জ্বালিয়ে আমি নামিয়ে নিচ্ছি আজকে ওলকপি এবং ঢেলা মাছের এই রেসিপি। মশলা ছাড়াই আমি সিম্পল রান্না করেছি। দেখুন ওলকপি দিয়ে ঢেলা মাছের এই রেসিপিটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।